30 বছর পুরনো ব্রিটিশ বাংলাদেশি সংগঠন বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচন উপলক্ষে এভাবেই সারিবদ্ধ ছিলেন ভোটাররা। লন্ডন সহ সারা দেশ থেকে এসেছেন তারা। মোট ভোটার সংখ্যা 3715, ভোট প্রদানে অংশ নিয়েছেন 2039। রাত প্রায় আড়াইটায় ইস্ট লন্ডনের একটি হলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম। বদরুল ইসলাম উনি নির্বাচিত হয়েছেন। বদরুল মিরু আনসার প্যানেল থেকে প্রেসিডেন্ট সহ 6টি এবং সাদ নাজমুল মুজিব প্যানেলের সেক্রেটারি এবং 3 ভাইস প্রেসিডেন্ট সহ 15টি পদে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট হাউস মার্কার বদরুল ইসলাম পেয়েছেন 1001 ভোট। তিনি প্রতিদ্বন্দ্বী সাদ মিয়া থেকে 24টি ভোট বেশি পেয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, এখন থেকে এডুকেশন ট্রাস্ট হবে একটি পরিবার, নির্বাচিত সবাই মিলেই অঙ্গীকার বাস্তবায়ন করবেন। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনের সবাইকে, যারা একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। তারপরে ধন্যবাদ জানাই এই ইলেকশনে আমরা সবাই যারা অংশগ্রহণ করেছি, আমি সবাইকে ধন্যবাদ জানাই। ইলেকশনে আমরা কেউ হেরেছি কেউ জিতেছি, কিন্তু আমরা সবাই মিলে একযোগে কাজ করব এবং এই ট্রাস্টকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সবাই মিলে। আজ থেকে আমাদের আর নবনির্বাচিত সেক্রেটারি সানফ্লাওয়ারের নাজমুল ইসলামের সাথেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সদ্য সাবেক সেক্রেটারি মিজানুর রহমান বীরুর। 989 ভোট তথা 60টি ভোটে জিতেছেন নাজমুল। বলেছেন, তারা একযোগে ট্রাস্টের জন্য কাজ করতে চান। প্রথমে ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন, একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই ওনাদের। আমি কৃতজ্ঞতা জানাই ব্রিটেনের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্মানিত ভোটার যারা এসে আমাদেরকে ভোট দিয়েছিলেন, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের। আমি কৃতজ্ঞতা জানাই আমার ক্যাম্পেইন কমিটিতে যারা ছিলেন, ওনাদের সবাইকে অত্যন্ত পরিশ্রম করেছেন আমার জন্য। নির্বাচনে সানফ্লাওয়ার থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে আব্দুল কাদির ও মাহমুদ আলী নির্বাচিত হয়েছেন। ট্রেজারার পদে বর্তমান ট্রেজারার 1004 ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের রয়েছে 12 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। ব্যাংকে রক্ষিত অর্থ থেকেই বছরে 50 লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ ইতিমধ্যে সংবিধান সংশোধন, বৃত্তি বিতরণকে আরও বেশি দীর্ঘমেয়াদী করা, নিজস্ব ভবনসহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন। বহুল আলোচিত নির্বাচনে কমিশনার ছিলেন ব্যারিস্টার লুৎফুর রহমান এবং প্রফেসর মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল নিউজ, লন্ডন।